দুর্গাপুজো মানেই পদ্মফুল, কেননা দুর্গাপুজো পদ্মফুল ছাড়া অসম্পূর্ণ। 108 পদ্মফুল ছাড়া দুর্গাপুজো অচল। সন্ধি পুজোয় 108 পদ্মফুলের নৈবেদ্য লাগে। পরপর দুবছর করোনার কাল কাটিয়ে এবার দুর্গাপুজো স্বমহিমায়। এখন থেকেই পুজোর সাজো সাজরব, কিন্তু দুর্গাপুজোর মূল উপকরণ পদ্মফুল যারা ফোটাচ্ছেন তাদের অবস্থা কী? পোকা লাগছে, ফুল কম হচ্ছে, জল কম হচ্ছে, জল না হলে মানে ফুল ভালো আসতেছে নি, বৃষ্টির অভাবেই তো মানে ফুলের বড় সাইজ হচ্ছে নি। এখন পদ্মের দাম কীরকম আছে? এখন পদ্ম কত, 2 টাকা 2.5 টাকা, আর বেশি নেই। এতে চাষ করে কেমন লাভ হচ্ছে? লাভ খুব একটা হচ্ছে নি, প্রচুর খাটনি করতে হচ্ছে, বৃষ্টির অভাবে তো মানে প্রচুর খাটতে হচ্ছে, মানে ঝাঁজ হয়ে যাচ্ছে, জঙ্গল হয়ে যাচ্ছে, বৃষ্টি আক্রমণ না হওয়া পর্যন্ত মানে ফুলই ভালো হচ্ছে নি, আর পরিশ্রম প্রচুর হচ্ছে। এখন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের বহু চাষি পদ্মফুলের চাষের সঙ্গে যুক্ত। সারা বছর পদ্মের যোগান থাকলেও দুর্গাপুজোর সময় বাড়তি লাভের আশায় চাষ করে থাকেন চাষিরা। পুজোর আগেই এবার পদ্মফুলের চাহিদা রয়েছে বাজারে, কিন্তু এবছর আবহাওয়ার কারণে মার খাচ্ছে পদ্ম চাষ। আবহাওয়া পরিবর্তনে ভাদ্র মাসে গ্রীষ্মের প্রখরতা, মাথার ওপর সূর্যের দহন তাপের নাজেহাল বঙ্গবাসী, প্রভাব পড়েছে পদ্মফুল চাষেও। বৃষ্টি হলে হয়তো হতে পারে, কিন্তু বৃষ্টি না হলে মানে পদ্মফুলের এই সময়টা উঠতেছে, হয়তো সে সময়টা ফুল অত কমই উঠবে, হয়তো অত বেশি হ্যাঁ বৃষ্টি না হওয়া পর্যন্ত। বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টি না থাকার ফলে পদ্মফুল উৎপাদন হচ্ছে কম। পদ্মফুল চাষিরা মনে করছেন এবার উড়িষ্যা থেকে ফুলের যোগান দুর্গাপুজোর সময় আসবে না, ফলে জেলায় পদ্মফুল টান থাকবে দুর্গাপুজোর সময়, কিন্তু সেভাবে ফুল ফুটছে না। যদিও যা ফুল ফুটছে তা বিকোচ্ছে অনেক কম টাকায়, কেননা চাষিরা সরাসরি বাজারে বিক্রি করতে পাচ্ছেন না, মাঝখানে ফরেল রয়েছে। আমরা যে পদ্ম চাষ করেছি সেরকম খুব একটা লাভজনক হয়নি, দাম কমই ছিল, তো যেভাবে আমাদের ঝিল জমাই না হয়, অনেক খরচপাতি হয়, মজুরি খরচ নিয়ে আমাদের সেরকম প্রফিট হচ্ছে না। যদি দুর্গাপুজোর সময় বাজার ভালো হয় তাহলে চাষিরা মোটামুটি একটা লাভের মুখ দেখতে পারবে। ফুলের যা দাম সেভাবে তারা দাম পাচ্ছেন না, সার কীটনাশক ঔষধ এতটাই দাম বেড়েছে যে তারা সমস্যায় পড়েছেন। তবে চাষিরা এটাও জানাচ্ছেন যে এক সপ্তাহের জন্য নিম্নচাপের বৃষ্টি হলে পদ্মফুলের উৎপাদন বেড়ে যাবে, তাদের সমস্যা অনেকটাই মিটে যাবে। থাকছে বলা যাবে না, এটা আমাদের সারা বছরের একটা গড় হিসাবের পরে পাওয়া যাবে। হয়তো আমরা পিছে হয়তো 8-1 টাকা লাভ পাচ্ছি, মজুরি আছে তো প্রচুর মজুরি। কোলাঘাট পূর্ব মেদিনীপুর থেকে সৈকত সির রিপোর্ট, নিউজ 18 লোকাল।